ফুটকার 5 বছরের বার্থডে সেলিব্রেশন কিরকম হলো? আরে খারাপ খারাপ বলতাছি, নবটেলে যখন গেছি আর শেফ নীলাভ যখন ছিল তখন তো একটু জমিয়ে খাওয়া দাওয়া হবেই, অপূর্ব সব খাবার দাবার, কিন্তু আমি বেশি খাইনি বিশ্বাস করো। এই যে প্লেটে যা দেখতে পাচ্ছ এই কটা জিনিসই খেয়েছিলাম। একটা পাতুরি খেয়েছিলাম, চুম্মা খেতে ছিল যেটা আমার ফাটাফাটি লেগেছে, তারপরে একটুখানি মাটন কষা দিয়ে মাত্র একটু পোলাও খেয়েছি, আর হচ্ছে গিয়ে একটুখানি চিকেন বিরিয়ানি খেয়েছি, এর বেশি কিছু খাইনি। যদিও মেনুটা ভীষণ বড়ো ছিল, অনেক কিছু ছিল, তাও আমি অ্যাভয়েড, কারণ হচ্ছে গিয়ে ডিয়াজিও বাড়ির থেকে এত মদ খাইয়েছে, এত মদ খাইয়েছে, এত ভালোবেসে খাইয়েছে, আমি ওখান থেকে সত্যিই পাচ্ছিলাম না, ওটা একটু বেশি খাওয়া হয়ে গেছিলো আর কি। তারপরে দেখতে পাচ্ছ এখন সুনন্দদার নাচ, দেবভবনদার নাচ, সবাই তুকর তুকর, সব বড়ো বড়ো সেলিব্রিটিদের নাচ, তিন তিনখানা কেক ছিল, তিন তিনখানা কেক কাটিং হলো, কিন্তু কোনোটাই তিনজনের ভাগ্যে জোটেনি, সেটা আমি পরে খবর পেলাম আর কি। যাই হোক, মির্দা তারপরে একটুখানি ছোট্ট একটা বক্তব্য দিল, সুনন্দদা আমাদেরকে জোর করে পুরো ফুটকার যে জন্ম থেকে শুরু করে এখনকার অবধি সব ইতিহাস, তাদের অ্যাচিভমেন্ট সব জোর করে দেখালো, যদিও আমরা জানি তারপরেও দেখালো। তারপরে বেশি সময় নেয়নি, মির্দা একটা ছোট্ট বক্তব্য রেখে শেষ করে দিল, তারপর আমরা চুটিয়ে ফুর্তি করলাম আর সেলফি তুললাম। ইয়ে!